তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর অবাধ মামলা। শুভ মহা অষ্টমী। আমি অষ্টমীর সাথে সেজে উঠেছি, দেখতে পাচ্ছ লাল সাদা শাড়িতে। আজকে মাকেও লাল সাদা শাড়ি পরিয়েছি। এদিকে আসো, এই দেখো দুজনে পুরো একই রকম শাড়ি, একই রকম ব্লাউজ, দেখতে পাচ্ছ। মানে মা আর মেয়ে একই রকম ভাবে সেজে এখন যাবো মণ্ডপে অঞ্জলি দিতে। চলো যা যাক মণ্ডপে। আমার ড্রাইপডটা খারাপ হয়ে গেছে, বাড়িতে হাত দিয়ে ধরে ভিডিও করতে হচ্ছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে মা মিষ্টি কিনলো, এখন মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। আগের বছরও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো মানে লুচি খাই না যদি মা গেছে মণ্ডপে। এখানে সব যে যার মিষ্টান্ন দিয়েছে বাটা হিসাবে, জলি হবে আস্তে আস্তে, দেখো ভিড় বাড়ছে। এখনো তবে এটা প্রথম অঞ্জলি শুরু হবে, এরপর তো মানে আরো অনেকবার অঞ্জলি হবে, আরো আস্তে আস্তে আরো প্রচুর ভিড় বাড়বে। এটা হচ্ছে লুচির লাইন। আমার মা অলরেডি লাইনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি লাইনে লুচি, মায়ের আগে আমি নিয়েছি এখনো লাইনে। মায়ের কাছে দাদা করে চলে গেছে, এখন এখন লুচি নেবো না পুচকু কে নেবো, দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়ে দাও মা, এবার জুতো আছে। আমাদের সকালের খাওয়া কমপ্লিট আর কি, লুচি মানে দেখালাম তোমাদের যে টিফিনটা আর কি দিল, তো ওইটা দিয়েই টিফিন করে নিলাম। করে এখন ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি আমরা বুড়িমার থানে। আগের বারেও গেছিলাম, তোমার সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, যারা যারা দেখেছো তারা তারা হয়তো দেখেছো আমার ভিডিওর মাধ্যমে, যারা যারা দেখোনি আজকে দেখতে পাবে। খুব জাগ্রত পুজো হয় মানে, হ্যাঁ চলো তোমাদেরকে শেয়ার করবো তোমার সাথে, তোমরা আমার ভিডিও দেখলেই জানতে পারবে। তো চলো যাওয়া যাক। তাও ভালো ভ্যান পেয়েছি, এখন তো মানে কোনো ভ্যান ওইদিকে যেতেই চাইছিল না, ওইদিকে রাস্তাটা খারাপ।
এখন দর্নি শুরু হবে আর কি, পুজো অঞ্জলি দেয় এখন চলে এখানে, ভালো টাইমে এসেছি। সব যে এখানে চলছে ভোগের ব্যবস্থা, এদের সব এখন অঞ্জলির জন্য বসেছে এদিকে। এখন সব নন্দী কাটবে, স্নানে এসছে এই পুকুরে, পুকুর ঘাটে সব রয়েছে যারা যারা আর কি দন্ডি কাটবে। এখানে স্নান করে দন্ডি কাটতে কাটতে যাবে বড় মাছ। চাবু রাস্তা থেকে সারা গায়ে কাদা মেখে যাবো না? জলের অবস্থা তো খুবই খারাপ, পুকুরের অবস্থা। এর মধ্যে স্নান করবে, পরে দন্ডি কাটতে কাটতে যাবে এখান দিয়ে। আমার তো দেখেই ভয় লাগবে, খুবই স্নান দিয়ে। এদিকে মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। ওইটা হলো ছেলেদের লাইন, এদিকে মেয়েদের লাইন। মেয়েদের লাইনটা তো অনেক কটাই পেয়েছি। অশান্তি বাঁধবে দেখুন, এদিকে কিন্তু ডন্ডি কাটা শুরু হলে যেতে পারে। প্রচুর মানুষ দেখো ডন্ডি কাটতে, কুচকুড়ে ডন্ডি কাটবে। ডন্ডিটাই গেলাম বুড়িমার দালান, বুড়িমাও বলে কেকো কেকো, আবার বুড়ো মাও বলে। তো মন্দিরটা খুবই জাগ্রত, মন্দিরের মাও খুব জাগ্রত। শুনেছি নাকি ওই মন্দিরে যা মানত করে তাই নাকি পূরণ হয়, আর মানত পূরণ হওয়ার পরে সবাই সে ডন্ডি কাটে, পুজো দিয়ে যায়। আবার হাজারেরও বেশি মানুষ ডন্ডি কাটবে ওখানে। তা ততক্ষণ আমাদের থাকা হলো না, যেহেতু বেলা হয়ে যাচ্ছে অনেক, আর বাড়ির দিয়ে ওই লুচি ওই কোনো রকম খেয়ে বেরিয়েছিলাম, কোনো টিফিনও করে যাইনি। তো বাড়িতে এসে এখন টিফিন করছি দাদা বাবার জন্য, দুপুরে খাওয়ার জন্য আর কি। তো এখন মা ওই মা এসে দেখছি ঠাকুমা রুটি টুটি করেছে, তো আমরাও লুচি টুচি করবো, যেহেতু আজকে অষ্টমী।
অষ্টমীর দিন আমাদের লুচি খেয়ে রাখতেই হবে। আর আজকের দিনটা আমার লুচি খেতে খুব একটা খারাপ লাগে না। সন্ধ্যা আরতি দেখার পালা শেষ করে আমরা চলে আসলাম বামন গাছের এই ছোটোখাটো কিছু ঠাকুরগুলো দেখতে আশেপাশের। এটা বামন গাছে ভোলানাথ স্কুলের ঠাকুর, এই যে পিছনে ভোলানাথ স্কুল, এই যে সামনে হয় শুকনো পাতা ভিজিয়ে ঘরে থাকবো দুজনে বাঘ ভাল্লুক অনেক প্রতিযোগী। তোমরা তাই পারো না ভাই, এমন কি আর খাই, আস্ত কথা হলেই পরে সত্য আমার পেটে পড়ে, যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ধা মিশে পাই এমন কি আর খাই, সব কাটলে পড়ে আপত্তি আর নেই কথাতে। রবীন্দ্রমূর্তির পাশে হচ্ছে ঠাকুর হয়েছে, তো ওই দিক থেকে সোজা হেঁটে এসে এই মণ্ডপটা হয়েছে, প্রতিযোগিতা হচ্ছে আর কি। তো এখানে এসে দাঁড়িয়ে গেলাম, ওদের আবৃত্তি শুনছি, ওদের খেলাগুলো দেখছি, ভালো লাগছে। আজকে বামুন গাছটাই চাষ করছি। এখন চলে এসেছে আরো একটি মণ্ডপে, এখানে বেশ সুন্দর সুন্দর গান চালিয়ে রেখে দিয়েছে, এতটা ভালো লাগছে। আর দেখো দুজনে বেশ ম্যাচিং ম্যাচিং পরেছে, মায়ের একটু নীল আর আমার সবুজ জাস্ট, কিন্তু ডিজাইনটা খানিকটা একই রকম লাগছে। তো দুজন মিলে এসে একটু বসে পড়লাম। আর এদেরকে দেখে না খুব খারাপ লাগে, আমরা পুজোয় কী সুন্দর মজা করি এরা পারে না। এখন বসে বসে ভোগের প্রসাদ খাচ্ছি, আর আমার হাত দেখতে পাচ্ছ ন্যাসপাতি, ও আমার ফেভারেট ফল ন্যাসপাতি। তো ন্যাসপাতি খাচ্ছি বসে বসে, একটু আগে খিচুড়িটা খেলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি, ভিডিওটা কেমন লাগলো জানাতে বলুন। বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার জানাই সকলকে শুভ মহা অষ্টমী।